নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খোসা সমেত গোটা মসুর ডাল দিয়ে তৈরি ধাবা স্টাইলে ডাল ফ্রাইয়ের রেসিপি। যে কোনো ধরনের রুটি দিয়ে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি এখানে 150 গ্রাম খোসা সমেত গোটা মসুর ডাল নিয়ে নিয়েছি। যে কোনো বড় গ্রসারি স্টোর বা মুদি দোকানে কিন্তু এই ডাল কিনতে পাওয়া যায়। যারা খান তারা জানেন এই খোসা সমেত গোটা মসুর ডালের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো ডালটাকে প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বারবার জল পাল্টে পাল্টে। তারপর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো। হাতে সময় বেশি থাকে, আপনারা 3-4 ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে রাখতে পারেন। তো এবার চলে যাচ্ছি আমি মেন রান্নার প্রসেসে। রান্নাটা আমি প্রেশার কুকারে করছি, সেই জন্য একটা প্রেশার কুকার গরম করে নিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 1টা তেজপাতা এবং 1টা চামচ গোটা জিরে দিয়েছি ফোড়নের জন্য। জিরের কালারটা ব্রাউন হওয়া পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 2 মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা রসুন আর 1 চা চামচ মতো গ্রেট করা আদা। রসুনের পরিমাণটা এই রান্নায় একটু বেশি লাগে, সেই জন্য এটাকে কিন্তু লেহসুনি দাল ফ্রাইও বলা হয়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এগুলোকেও আমি চপারে মিহি করে কুচিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ দিচ্ছি ধনে গুঁড়ো এবং 1/2 চা চামচ মতোই জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মানে একদম রেগুলার যে মশলাপাতি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি সেগুলোই কিন্তু এখানে লাগছে। টমেটোর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে প্রেশার কুকারের ঢাকনাটা এভাবে ওপর থেকে আলগা করে দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটা অনেকটাই শুকিয়ে এসেছে। তো এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে ভিজিয়ে রাখা গোটা মসুর ডালটা। টমেটোটাও দেখুন সম্পূর্ণভাবে গলে গেছে এই সময়। ডালটা দিয়ে দিচ্ছি। আর ডাল ভেজানো জলটা কিন্তু কখনোই ব্যবহার করবেন না। ডাল ভেজানো হয়ে গেলে সেটাকে আরও একবার ভালো করে ধুয়ে তারপর দিতে হবে। ডালের সাথে মশলাটাকে মিশিয়ে 1 মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা ডাল নেওয়া হয়েছে তার ডাবল পরিমাণে জল দিলে কিন্তু জলের পরিমাণটা ঠিক হবে। তাও আপনারা যে যেমন ডালের ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী জলটা দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, 1/2 চা চামচ কাসৌরি মেথি, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। তারপর আবারও সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। যদিও চিনি দেওয়াটা একেবারেই অপশনাল, তাও সামান্য একটু চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয় এবং অনেক বেটার টেস্ট হয়। তারপর প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে 2টো হুইসেল আসা পর্যন্ত এটাকে রান্না হতে দেব। আর ডালটাকে যদি অনেক বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখেন তাহলে 1টা হুইসেল দিলেই কিন্তু ডালটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 2টো হুইসেল চলে এসেছে। এরপর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। তারপর প্রেশার কুকারের ভেতর থেকে প্রেশারটা আপনাআপনি বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। মিনিট 10 অপেক্ষা করলেই দেখবেন প্রেশার কুকারের ভেতর থেকে প্রেশারটা আপনাআপনি বেরিয়ে গেছে। তখন প্রেশার কুকারের ঢাকনাটা খুলে নিতে হবে। দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, অথচ ডালটা গলে যায়নি। এরকম টেক্সচার থাকলে তবেই কিন্তু ডাল ফ্রাই খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। এই সময় আমি ডালের মধ্যে 1 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর 1টা সার্ভিং বোলের মধ্যে ডালটাকে ঢেলে দিচ্ছি। রান্না কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর এই ডাল ফ্রাইতে চাইলে আপনারা ধনে পাতা বা কসৌরি মেথির মধ্যে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, তবে ধাবা স্টাইলে বানাতে হলে কিন্তু অবশ্যই দুটোই দেবেন। পাত্রটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ডালটা ঢালার পর। তারপর চলে যাচ্ছি এই ডাল ফ্রাইয়ের তড়কাটা তৈরি করার জন্য। গ্যাসে 1টা তড়কা প্যান বসিয়ে দিচ্ছি। তড়কা প্যান ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিটা পুরোপুরি গলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। আর এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো রসুন গ্রেট করা, 1টা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তারপর এই সমস্ত উপকরণ কিছুক্ষণ ভেজে নিয়ে এই তড়কাটাকেই ডালের ওপরে ঢেলে দেব।
তবে খেয়াল রাখবেন কোনো উপকরণ যেন এই সময় পুড়ে না যায়। এবার এই ডালের পাত্রের ঢাকনাটা খুলে নিয়ে ডালের ওপরে এই তরকাটা ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে পাত্রের ঢাকনাটা বন্ধ করে এটাকে 5 মিনিট মতো এভাবেই রেখে দেব। 5 মিনিট পর পাত্রের ঢাকনাটা খুলে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে দেব, মানে তরকাটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে দেব। ব্যাস, আমাদের গোটা মসুর ডালের দারুণ সুস্বাদু ডাল ফ্রাই এখানে একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। যে কোনো ধরনের রুটির সাথে এই ডাল ফ্রাই খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন, এবং এই ডাল ফ্রাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।